আচ্ছা, এই ভিডিওতে আমি যেটা সলভ করতে চেষ্টা করবো এটা হচ্ছে কি, বইয়ের 16-17 ম্যাথের কোশ্চেন নাম্বার কত, 06, ঠিক আছে? তো 6 নাম্বার একটা দ্বিপদী স্থিতি থেকে প্রবলেম দেওয়া আছে, খুব কমন টাইপের প্রবলেমগুলো ভর্তি পরীক্ষা আসে, যেগুলো এরকম যে কি 2x² + p/x³ হোল টু দি পাওয়ার কত 10, এর বিস্তৃতিতে x^5 এবং x^15 সহগ সমান হলে তোমাকে p এর মানটা বের করতে বলা হয়েছে। তো এরকম টাইপের প্রশ্নগুলো তুমি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিলেই পাবা, খুব কমন জিনিস, ঠিক আছে? তো এরকম প্রশ্নগুলো চান্স পাইতে হলে অবশ্যই এরকমগুলোতে কারেক্ট, মানে একদম 100% কারেক্টলি আনসার করা লাগবে। তো একটু ঠান্ডা মাথায় আনসার করার চেষ্টা করবে। এগুলো কিন্তু আনসার মিস করার মতো, মানে মার্ক মিস করার মতো প্রশ্ন না, এগুলোতে 10-10 যেন ফুল থাকে, ঠিক আছে? আচ্ছা, তো 2x² + p/x³ হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x^5 এবং x^15 এর সহগ কি বলছে, সমান। তো তোমাকে বলছে p এর ধনাত্মক মান বের করতে। আচ্ছা, আমি যদি একটু রাশিটার দিকে তাকাই, আমার রাশিটা কি দেওয়া হচ্ছে, 2x² + p/x³ হোল টু দি পাওয়ার কত দেওয়া হচ্ছে, 10। আচ্ছা, এখানে বলছে x^5 এবং x^15 এর সহগ কি সমান। তো তাহলে এখন আমার জানা লাগবে x^5 কয় নাম্বার পদে আছে, x^15 কয় নাম্বার পদে আছে। তো আমরা যে কোনো জিনিসের পদ বের করার জন্য আমাদের আগে আসলে কি জানা লাগে, সাধারণ পদটা জানা লাগে, ঠিক আছে? কমন পদ মানে সাধারণ পদ। সাধারণ পদটা কিভাবে বের করে, সাধারণ পদ বের করার ফর্মুলা ছিল NCRa^n-rb^r। এ হয়েছে আমাদের প্রথম পদ, বি হয়েছে দ্বিতীয় পদ। তাহলে এখানে কি হবে, এন এর জায়গায় দেখতেছি পাওয়ার কত আছে, 10। তাহলে 10 CR, তারপর আছে কি 2x² হোল টু দি পাওয়ার 10 - r, তারপর আছে কি p/x³ হোল টু দি পাওয়ার কি আসবে, r। ওকে, এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। তো এই সাধারণ পদটাকে যদি একটু নাড়াচাড়া করি, মানে কি ডানে বামে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখতেছি 2 এর পাওয়ার কত আসতেছে, 2 টু দি পাওয়ার 10 - r আসতেছে, এখানে x² আছে, তার উপর পাওয়ার কত আছে, 10 - r। তাহলে আমরা যদি এখানে এই 2 দিয়ে পাওয়ার, আমরা জানি যে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায় x² এর উপর 10 - r, তাহলে আলটিমেটলি এটা কিসে কনভার্ট হয়ে যাবে, 20 - 2r এ কনভার্ট হয়ে যাবে। কিভাবে, x এর পাওয়ার আছে 2, আবার তার পাওয়ার আছে কত, 10 - r, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ওকে, আচ্ছা, ইনটু দেখতেছি একটা p আছে, p^r, আর এখানে x³টা কোথায় আছে, উপরে না নিচে, নিচে আছে। তো তাহলে আমরা জানি যে x³টা যদি উপরে উঠে যায়, ইনভার্স 3 হয়ে যাবে। এই ইনভার্স 3 এর সাথে যখন r টা গুণ হবে, তখন এটা হয়ে যাবে ইনভার্স 3r, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 10 CR টা, 10 CR থাকতেছে, 2 টু দি পাওয়ার 10 - r এটাও থাকতেছে, p^r টাকে সামনে লিখলাম, এখানে দেখতেছি x আছে, এখানেও একটা x আছে। আমরা জানি যে বেস বেস মিলে গেলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এখানে আছে 20 - 2r আর এখানে আছে -3r। তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, 20 - 5r হয়ে যাবে, বুঝতে পারছি? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, 20 - 2r আর -3, তাহলে এটা কি হয়ে যাবে, 20 - 5r। আচ্ছা, ভালো কথা, তাহলে আমাদের রাশিটা কি হয়ে গেল, সাধারণ পদটা আমরা পাই গেলাম। তা এখন আমরা দেখতেছি আমাদের এক্স এর পাওয়ার আনা লাগবে কত, এক্স এর পাওয়ার আনা লাগবে 5, আরেকবার আনা লাগবে কত, 15। কিন্তু এক্স এর পাওয়ারটা কি এসে বসে আছে, b^20 - 5r, তাই না? কি এসে বসে আছে, 20 - 5r, আর লাগবে কত, 5। তাহলে আমরা বুঝতেছি এই দুইটা সমান লেখা যায়, যায় নাকি যায় না? মানে যেই পাওয়ারটা আমরা পাইছি আর যেই পাওয়ারটা আনা লাগবে, তারা তো পরস্পর কি লেখা যাবে, সমান লেখা যাবে। তাহলে আমরা এখান থেকে পাইতেছি 20 - 5r সমান সমান কি লিখতে পারতেছি, 5। তাহলে আমরা যদি 5টাকে এই পাশে নিয়ে আসি, 20 থেকে 5 চলে গেলে কত থাকে, 15, 5r টাকে ওই পাশে নিয়ে গেলাম, এটা কি যাবে, +5r, 5r 15 কাটে দিলে কত থাকে, 3। তাহলে r এর মানে আমরা কত পাইতেছি, 3, ঠিক আছে না? আচ্ছা, এরকম সিমিলারলি আমরা 20 - 5r সমান সমান কত লিখতে পারবো, 15 লিখতে পারবো, পারবো না? 20 - 5r সমান সমান কত লেখা যাবে, 15। তো 20 থেকে যদি 15 চলে যায় কত থাকে, 5 থাকে, আর ওই পাশে চলে গেলে এটা 5r হয়ে যাবে, 5 5 কেটে দিলে r এর আরেকটা মান আসতেছে কত, 1। তাহলে r এর একটা মান পাইতেছি 1, আর আরেকটা মান পাইতেছি কত, 3, ঠিক আছে? তাহলে r এর কয়টা মান পাইছি, দুইটা মান, একটা পাইছি 1 আর একটা পাইছি কি, 3। এখন আমরা কি করবো, r এর মানগুলো এখানে এখানে বসাই দিব। যদি আমরা r এর মান 1 বসাই, তাহলে এটা কত আসে, 1 + 1 কি হয়ে যাবে, 2, আর এখানে যাবে 10 C1, 2 টু দি পাওয়ার 10 - 1, p^1, x^5 কত হয়ে যাবে, 20 - 5 একে 5, তাই না? এখানে r এর মান যদি 1 বসে, 5 একে 5, 20 থেকে 5 চলে গেলে কত আসে, 15, ডাইরেক্ট লিখে দিলাম। ওকে, আচ্ছা, যদি আমরা r এর মান 3 বসাই, তাহলে 3 + 1 কত হয়ে যাবে, 4, তাহলে এটা হবে t^4, এখানে হবে 10 CR, তাহলে 10 C3, 2 টু দি পাওয়ার 10 - 3, p^3, x^5 কি হবে, 3 5 15 হবে, 20 থেকে 15 চলে গেলে কত থাকে, 5, বুঝতে পারছি? জাস্ট আমরা কি করছি, মানগুলোকে বসাইছি, r এর মানে একবার কত বসাইছি, 3, আর একবার কত বসাইছি, 4। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাদের কি গেল, সবগুলো চলে আসলো। এখন আমরা কি করতে পারি, এখন আমরা বুঝতেছি যে এই দুইটার সহগ কি বলছে, x^5 আর x^15, এই দুইটার সহগ কি বলছে, সমান। সহগটা কি বলছে, সমান বলছে। তাহলে যে কোনো জিনিসের যদি সহগ বলে, লাইক ধরো তোমাকে যদি কেউ বলে যে 3x² এর সহগ কত, তাহলে তুমি কি নিবা, শুধু 3 নিবা, তাই না? তো সেম ভাবে তোমাকে যেহেতু x^15 এর সহগ আর x^5 এর সহগ বলছে, তাহলে x^15কে বাদ দিলে যে পার্টটা থাকে, x^5কে বাদ দিলে যে পার্টটা থাকে, তারা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে 10 C1
টু টু দি পাওয়ার 10 মাইনাস 1, আমরা যদি 10 থেকে 1 চলে গেলে কিন্তু কত থাকে, 9 থাকে, আর ইনটু পি টু দি পাওয়ার 1 মানে কি পি, আর ওই পাশে কি আছে 10 সি 3, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3, 10 থেকে 3 চলে গেল কত থাকে 7, আর পি টু দি পাওয়ার 3, তাই না? আমরা বুঝতেছি এই সহগটা আর এই সহগটা পরস্পর কি হবে, সমান হবে। তো এখন আমরা এটা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারি ক্যালকুলেটর দিয়ে। কিভাবে, তোমার কাছে ক্যালকুলেটর আছে, এখানে কোনো সমস্যা নাই, তুমি 10C1 এর মান জানো, 10C1 চাপ দিলা ইন্টু 2 টু দি পাওয়ার কত 9, ঠিক আছে, সরি ইন্টু 2 টু দি পাওয়ার কত চাপ দিবা 9, ঠিক আছে, 5120 আসলো। এবার এটাকে তুমি কি দিয়ে ভাগ করবা, 10C3 দিয়ে ভাগ করবা, ইন্টু 2 টু দি পাওয়ার 7 দিয়েও ভাগ করে দিবা, ঠিক আছে, কারণ হচ্ছে এইগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকতেছে, এগুলা এটাকে যখন এই পাশে নিয়ে এসে ভাগ করে দিছে আমাদের কি আসছে 1/3, এখানে একটা পি আছে, এখানে একটা পি কিউব আছে, কাটাকাটি করলে একটা কি থাকবে পি স্কোয়ার, তাহলে আমরা বুঝতেছি পি স্কোয়ার সমান সমান কত 1/3, তাহলে পি এর মানটা কত আসতেছে প্লাস মাইনাস 1/√3, আমাদের কাছে প্রশ্নে পি এর মানটাই জানতে চাওয়া হয়েছিল, বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। তো আমি যদি প্রথম থেকে বলি কি করছে, আমাকে একটা রাশি দেওয়া ছিল 2x² + p/x³ হোল টু দি পাওয়ার 10, এটা বিস্তৃতিতে বলছিল x^5 এবং 15 এর সহগ দুটোটা সমান, তোমাকে বলছে p এর ধনাত্মক মান বের করতে। ও আচ্ছা, আমি একটু প্রশ্নটা পুরোটা পড়ি নাই, ধনাত্মক মান যেহেতু বের করতে বলছে তাহলে প্লাস মাইনাসটাকে আর না দরকার নেই, শুধুমাত্র প্লাসটাকে নিলেই হবে, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে 2x² + p/x³ হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x^5 এবং 15 এর সহগ সমান বের করতে বসে, তো আমার জানা লাগবে x^5 কখন আসবে, x^15 কখন আসবে, এই জন্য আমরা সাধারণ পদটা বের করছি। তাহলে সাধারণ পদের চেহারা এরকম ছিল, এক্স গুলাকে বেস গুলাকে মিলানোর পরে যোগ বিয়োগ করার পরে আসে 10C2^10 - p^2 আর x^20 - 5, আর তা আমার এক্স এর পাওয়ার না লাগবে 5, কিন্তু আসছে 20 - 5, আর তাহলে 20 - 5 আর 5 সমান লিখলে আর এর মান আসে 3, 20 - 5 আর যদি আমরা 15 সমান লিখি আর এর মান আসে কত 1, তাহলে আমরা আর এর দুইটা মান পাই গেছি। এবার আর এর মানগুলো এখানে বসাই দিছি, তো x^5 এর সহগ পাই গেছি, 15 এর সহগ পাই গেছি, দুটোটাকে সমান লিখছি, p এর সমান পাই গেছি দুইটা প্লাস মাইনাস, তবে ধনাত্মক মান নিতে বলছে তাই আমরা প্লাসের মানটাই নিছি। আশা করি সবাই বুঝতে পারছি, আর কোনো সমস্যা হলে জানাইতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ।